যুক্তরাষ্ট্রে সদ্যসমাপ্ত নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশি বংশোদ্ভূত 5 সিনেটর এবং স্টেট রিপ্রেজেন্টেটিভ হিসেবে জয়ী হয়েছেন। মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন শেষে প্রাথমিকভাবে বেসরকারি নির্বাচনী ফলাফলে এই তথ্য জানা গেছে। জর্জিয়া স্টেট সিনেটর পদে ডেমোক্রেট প্রার্থী শেখ এম রহমান, একই স্টেটের অপর ডিস্ট্রিক্ট থেকে সিনেটর নাবিলা ইসলাম, কানেটিকাট স্টেটে সিনেটর মাসুদুর রহমান এবং নিউ হ্যাম্পশায়ারে রিপ্রেজেন্টেটিভ আবুল খান এবং নিউ জার্সি পেইন্সবোরো টাউনশিপ থেকে কাউন্সিলম্যান ডক্টর নুরুন নবী বিজয়ী হয়েছেন।